সোমবার রাতে বন্য হাতি তেলিয়ামুড়া মহকুমাধীন কপালিডিলা গ্রামে তাণ্ডব চালায়। বন্য হাতি গ্রামে প্রবেশ করে মনোরঞ্জন মজুমদারের বাড়িতে ছুটে যায়। ওই সময় মনোরঞ্জন মজুমদারের বাড়িতে ছিলেন না। তখন বাড়ির লোকজনেরা চিৎকার চেঁচামেচি করেন এবং মনোরঞ্জন মজুমদার সহ গ্রামের অন্যান্য লোকজনেরা ছুটে আসে মনোরঞ্জন মজুমদারের বাড়িতে। এদিকে বন্য হাতি মনোরঞ্জন মজুমদারের কয়েকটি কলা গাছ সহ একটি ঘর ভাঙচুর করে। বন্য হাতি ভাঙচুর চালিয়ে জঙ্গলমুখী হওয়ার সময় তেলিয়ামুড়ার বনকর্মী এবং ভলান্টিয়ারের টিমের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হাজির হয় খবর পেয়ে। তখন বাড়ির মালিকের কথায় কোনো বন কর্মী ক্ষতিগ্রস্ত স্থানটি পরিদর্শন করার জন্য যেতে অনীহা প্রকাশ করে। এই সময় উপস্থিত জনতার চাপে পড়ে বনকর্মীরা মনোরঞ্জন মজুমদারের বাড়িতে গিয়ে ক্ষতিগ্রস্ত স্থানটি পরিদর্শন করে। এদিকে ক্ষতিগ্রস্ত মনোরঞ্জন মজুমদার অভিযোগ করে জানান, বন্য হাতির দ্বারা নিত্যদিন রাতে তাণ্ডব লীলায় ক্ষতিগ্রস্ত হলেও বন দপ্তর থেকে কোনো সহায়তা পাওয়া যায় না। ওই তো ফরেস্টের স্টাফ আর এদিকে লোক আছে, গার্ড আছে, গার্ডেরা কবরটা ফাইল তারা আজ্ঞায় আই তাহলে তারা আয়াসেরা এই ডিউটি করে করলে পরে তারা আবার ফোন করে করলে তারা এই লগ লগাইয়ে না ঘন্টা খানেক দেড় ঘন্টা পরে আই। আপনার নামটা কি? মনোরঞ্জন মজুমদার। এই কপালিটিলা গ্রামটি কৃষি প্রধান এলাকা হিসেবে পরিচিত, কিন্তু ওই গ্রামের কৃষকরা বর্তমানে বন্য হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্তের শিকার। বর্তমানে এক প্রকার আতঙ্কের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে এলাকাবাসীরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।